বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী ছেলে। কালনার জাকরা এলাকার একাদশ শ্রেণীর ছাত্র তমাল চক্রবর্তী দিন দিন মোবাইল গেমের নেশায় মত্ত হয়ে উঠেছিল। সর্বদাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো সে। বাবা তারক চক্রবর্তী ছেলেকে মোবাইল গেম বন্ধ করে কাজ করতে বলে এবং বকাবকি করে, আর তারই অভিমানে বিষ খায় ছেলে। কালনা হাসপাতালে দ্রুত তাকে নিয়ে যাওয়া হলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। বাড়িতে বাবার সাথে একটু কথা কাটাকাটি করে মানে বিষ খেয়েছিল। কেন? মোবাইলের গেম খেলা নিয়ে সমস্যা। হয়তো কাজ করতে বলতো, কাজ করতো না, মোবাইলে হয়তো গেম টেম খেলতো, সেটা নিয়েই সামান্য খুঁটিনাটি হয়, এবার সেটার থেকেই ও মানে রাগ করে। বন্য হাতি তাড়াতে গিয়ে উত্তেজিত জনতার হাতে আহত হলেন এক বনকর্মী। ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুরের লক্ষ্মীচরণ পাড়ায়। রবিবার রাত প্রায় 10টা নাগাদ ঘটে ঘটনাটি। আহত ওই ফরেস্ট গার্ডকে পরে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ যারা আছে তেলিয়ামুড়াতে, তার উপর যে আক্রমণ, এটা আছে কিন্তু নতুন ঘটনা না, অনেক পুরনো ঘটনা। অনেক দিন ধরেই যারা অভিযোগ আদির সাথে যুক্ত আছে তারা আমাদের ডিপার্টমেন্টের স্টাফের উপর আক্রমণ করছে। কারণ তাদের যে একটা কুমতলব আছে বা যেটা স্মাগলিং যেটা করে তাদের এই কাজটা করে বাধা আমরা প্রত্যেকবার দিয়ে আসছি এবং চেষ্টা করতেছি ওই ইলিসিট সেলিং, ইলিগাল স্মাগলিং যেগুলি আছে স্মাগলিংটা করে বন্ধ করতে পারে। তো যারা এই চোরাকারবার সাথে যুক্ত আছে তারা এটা করতেছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সহ সমস্ত রাজ্যের পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন সিপিআইএম পরিবহন মন্ত্রী মানিক দে। বলছেন পেট্রোল ডিজেলের দাম, এটা কি বলতো, এটা তো মানে কেন্দ্রীয় সরকারের এখন এবং অনেক রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং অধিকাংশ রাজ্য সরকারের তাদের বাজেটে বড় লোকদের ট্যাক্স ছাড় দিয়ে দিচ্ছে, বাজেটে ঘাটতি তৈরি হচ্ছে। সেখানে গিয়ে এই বোঝাটা আম জনতার উপর চাপিয়ে দেওয়ার জন্য পেট্রোল ডিজেলের উপর দফায় দফায় সেখানে ট্যাক্স বানিয়ে দিচ্ছে এবং নানা ধরনের ট্যাক্স বসিয়ে সেখানে নানা নামে ট্যাক্সগুলো বসিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারগুলো আদায় করছেন। বনগাঁ মহকুমার গাইঘাটা থানার দোগাছিয়া গ্রামে সবুজ সংঘের উদ্যোগে সোমবার আয়োজিত হয়েছে এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সকলকে গাছের চারা দান করা হয়। মোট 50 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হয়। করোনা আবহে দীর্ঘদিন বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকায় স্কুলের সাথে যুক্ত সকলেই আর্থিক সংকট ও নানান প্রতিকূলতার মধ্যে পড়েছেন। স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলি খোলার বন্দোবস্ত করতে হবে, সংখ্যালঘু স্কলারশিপ পুনরায় চালু সহ একাধিক দাবিতে সোমবার দুপুরে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি প্রদান করল বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিদ্যানগরের এনসিডি ভাটায় পরিযায়ী শ্রমিকদের বাচ্চাদের জন্য শিশু বিদ্যালয় খোলা হয়েছিল মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে। করোনাকালে বিগত 6 থেকে 7 মাস বন্ধ থাকার পর সোমবার আবারও শ্রমিকদের সন্তানদের নিয়ে চালু হলো স্কুল। সেখানে শিক্ষকের ভূমিকায় সমাজ গড়ার কারিগর মন্ত্রী স্বপন দেবনাথ স্বয়ং।